ভয়াবহ খনিজের মুখা। খনিজের মুখার ভয়াবহ তাণ্ডব শুরু হয়ে গেল বাংলাদেশে, বিশেষ করে কোনো কোনো জায়গায় ভয়াবহ অবস্থা হতে পারে। আর এখন দেশের কোনো কোনো জায়গায় বৃষ্টিপাত হচ্ছে, আর কোনো কোনো জায়গায় ভয়াবহ তাণ্ডব শুরু হয়েছে। আর কোন কোন জায়গায় এই মুখা আঘাত হানতে পারে সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ জানিয়ে দেব এই ভিডিওতে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর এরকম আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অতি প্রবল ঘূর্ণিঝড় মুখা এখন কক্সবাজার ও মিয়ানমার উপকূল পার হচ্ছে, শুরু হয়েছে বাতাস ও বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর বলেছে মুখা আরও উত্তর ও উত্তর পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে। আজ রোববার বিকেলের মধ্যে এটি কক্সবাজার ও উত্তর মিয়ানমার উপকূল পার হতে পারে। আজ সকাল 9:45 দেওয়া 19 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় থাকা ঘূর্ণিঝড় মুখা উত্তর ও উত্তর পূর্ব দিকে আরও এগিয়ে গিয়ে জমাট বেঁধেছে। এটি এখন আছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকায়। ঘূর্ণিঝড়টি আজ সকাল 9:00 কক্সবাজার ও সমুদ্রবন্দর থেকে 250 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে ছিল। এটি আরও উত্তর ও উত্তর পূর্ব দিকে এগিয়ে আজ বিকেল নাগাদ মিয়ানমারের সিটুইয়ের কাছে দিয়ে কক্সবাজার ও উত্তর মিয়ানমার উপকূল পার হয়ে যেতে পারে। তবে আবহাওয়াবিদরা বলেছেন দুপুর 12টার পর কক্সবাজারের টেকনাভ ও সেন্ট মার্টিন দ্বীপে ঝড়োহাওয়া ও ব্যাপক বৃষ্টি হতে পারে, আর বিকেলের মধ্যে ঘূর্ণিঝড় মুখার উপকূল পার হওয়া শেষ হতে পারে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড় কেন্দ্রের 74 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 195 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়োহাওয়া 215 কিলোমিটার পর্যন্ত বাড়ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই উত্তাল আছে। এই ঘূর্ণিঝড়ের কারণে কক্সবাজার সমুদ্রবন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা এবং এগুলোর কাছের দ্বীপ ও চরগুলো 8 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে ঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা এসব এলাকার কাছের দ্বীপ ও চরে 5 থেকে 7 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। এই ছিল ঘূর্ণিঝড় মুখার সর্বশেষ খবর।